তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি এখন খানপুর হৃদয়রামপুর। তো ভিডিও করতে এসেছিলাম আজ রিজু আর আমি। তো খানপুর কাঠগোড়া ও হৃদয়রামপুরের পজিশন করেছি শেতলা পুজোর। তো টোটাল এখানে 8টা সেটের পজিশন করেছি, তার মধ্যে আছে সাউন্ড কিংয়ের 30, সাউন্ড সার্ভিসের 30, সাউন্ড স্টারের 30, স্টার সাউন্ডের 16, ফাইটার সাউন্ডের 16, ডন সাউন্ডের নতুন 16, আর কালীমাতা মিউজিকের ফোর ডিমাল আছে এখানে। টোটাল এই 8টা সেট। আর বন্ধুরা, প্রথমে যে সাউন্ড সার্ভিস, কিং সাউন্ড আর সাউন্ড স্টারের একটা পজিশন দেখেছি, ওতে কিন্তু কম্পিটিশানের কোনো ভিডিও দেখায়নি, জাস্ট সেটগুলো পজিশন করছে, একটা পজিশানের জায়গা দেখিয়েছি, তো কম্পিটিশান দেখায়নি। এ নিয়ে কেউ কোনো কমেন্ট করবে না, কারণ কম্পিটিশান দেখাতে হলে অনেক রকম দিক আছে, দেখাতে হয়, অনেকটা খাটতে হয়। জাস্ট লোকেশানটা দিয়েছি যে 3টে সেট এক জায়গায় ঝগড়া হয়েছে, এইরকম দ্বারা ব্যাপার, তাছাড়া আদার্স কিছু নয়। তো ইন্ট্রো এখানেই শেষ করছি। আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ। আজ তৃতীয় মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের 24 তারিখ, খানপুর কাঠগোড়া ও হৃদয়রামপুর পজিশন।
অসুবিধা নেই। গগন সাউন কাঠগোড়া খানপুর, আজ শীতলা পূজায় লোড হচ্ছে, এখনো পর্যন্ত মেশিন লাটানো হয়নি। এই দেখো লোডিং হবে এবার, মেশিন ফেশিন সব লাটানো আজকে। ওটা সাউন্ড স্টার রোড শো করছিল, যাচ্ছে এখানে খাবে না কানাই তো ওখানে খাবে। আমাদের দণ্ডে দেওয়া শুরু হয়ে গেছে, আমাদের দণ্ডে দেওয়া শুরু হয়ে গেছে। আসছি বুঝলো, বসো আসছি, যদি থাকে বিকালে দেখা হবে। হ্যাঁ চলে যাবো। এখানে ঘুমে পড়া ভালো জায়গা পেয়েছে তো, বাসতলা স্টার সাউন্ডের ষোলো আজ হৃদয় রামপুর শীতলায়, শীতলা নয় কালীতলায় পজিশন করার পর জলযাত্রী আনা হয়ে গেছে সকালবেলা, তো বিকালবেলা আর একবার পজিশন হবে। তো এখন একতো স্ট্যান্ড বাই আছে, স্টার সাউন্ড কংসারিপুর হুগলি, আজ হৃদয়রামপুর শীতলা পূজায় জলযাত্রী আনা পর অপারেটর আমাদের বাপনদা বসে আছে বাঁশতলা। ছোট্ট ভিডিওটা হবে, বেশি বড় হবে না, কারণ এক রাউন্ড ঘোরাতে যা সময় লাগে সেই সময়টাই লাগবে ভিডিওটা। লোকেশনটা হৃদয়রামপুর শীতলা পূজায় হ্যাঁ একদম ঠিক বলেছ। আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল, দ্বিতীয় মঙ্গলবার বৈশাখ মাসের, আজ আমি আছি হৃদয়রামপুর কালীমাতা মিউজিকের ফোর্ডিমাল, আজ বন্ধ আছে, এখন বাজছে না, কেউ নাই, সব পুজো দিতে গেছে ছেলেপুলেরা, পুরো ফাঁকা। এখন ভয়েস দিয়ে ভিডিওটা শেষ করব, দুটো সিএ টোয়েন্টি আছে, দুটো 701 আছে, একটা স্ট্রেঞ্জার 300 আছে, স্ট্রেঞ্জার টোয়েন্টি টোয়েন্টি, একটা বাংলা ডেকো আছে বেশ বাজানোর জন্য কম্পিটিশন যদি হয়।
রিজু, আমি আজকে বেরিয়েছিলাম, ভালোই পজিশন করলাম ঘুরে ঘুরে অনেক। তো চলে এসেছি হৃদয়রামপুর দুর্গাতলায়, এখানে ডন সাউন্ডের নতুন সোলো পজিশন করছে হৃদয়রামপুর সেতলা পূজায়। তো জেনারেটরটা একবার দেখে নাও, যারা বলে 15 কিলো লোড চাই একটা সোলোয়, একবার জেনারেটরটা দেখে নাও ক কিলো লোড নিয়েছে। কম্পিটিশন প্লাস রোড শো সবই হচ্ছে। ডন সাউন্ডের সোলো 4000-এর সেটিং, নতুন সোলো ডন সাউন্ড চন্দনপুর। আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল। লোকেশনটা দেখে নাও কোথায় আছে। হুম 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 হুম